হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজ আমি সাদা পিঠে বানাতে যাচ্ছি। সাদা পিঠে বা চিতই পিঠে যে যেটা বলে। তো আমি এই সাদা পিঠেটা বিয়ের আগে কখনোই খাইনি বা বানাতেও জানতাম না। বিয়ের পরে আমি শাশুড়ি মাকে দেখতাম এই সাদা পিঠে বানাতো আর সবাই খেত। আমার বরের খুব পছন্দ এই সাদা পিঠে, এখন আমার ছেলেরও খুব পছন্দ সাদা পিঠে। ছেলে বলছে, মা শীত পড়ে গেল, তুমি তো একদমই পিঠে বানালে না, তো আজকে সেই সাদা পিঠে বায়না ছেলে খাবে, তো বানাতে যাচ্ছি। তো আমি আগে তো খেতামও না, বানাতেও পারতাম না, তো এখন আমি বানাতে পারি। তো কীভাবে বানাবো চলো, তোমরা সঙ্গে থাকবো, দেখতে থাকো। তো এটা একটা ট্র্যাডিশনাল পিঠা আর খুব ভালো, যেহেতু তেল লাগে না, তেল ছাড়াই পিঠেটা, তো মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো পিঠেটা। তো চলো আমি কীভাবে বানাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার রান্নাঘরে যাচ্ছি। এটা হচ্ছে আতপ চাল, আমি চালটাকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর আমি একটা মিক্সিং বোলের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো এভাবে একটা মিক্সিং বোলের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, তারপর ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো আমি এখন একটা বড় পাত্রে এইভাবে সবগুলোকে ব্লেন্ড করে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এরকম হবে, খুব বেশি পাতলা আর খুব বেশি ভারী হবে না, এরকম হবে চাল বাটাটা। তারপর আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ে একটু তেল দিয়ে মুছে নিলাম। এই পিঠাটা করতে একদম তেল লাগে না। তারপর আমি এভাবে একটু একটু করে কড়াইয়ে দিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি হালকা করে উপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম। তারপর 2 মিনিট এভাবে মিডিয়ামে আঁচটা রেখে, এই দেখতে পাচ্ছো যে এই যে আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই কড়াইটার মধ্যে একটু লেগে যাচ্ছে, উঠাতে গিয়ে আটকে যাচ্ছে। আমি সবসময় এই পিঠায় কড়াইটাতে করে এই পিঠাটা করি, এই কড়াইটা আমি সবসময় তেলে ভাজা জিনিস করি, তাই কড়াইটা মানে এটাতে একদম চিতই পিঠাটা খুব ভালো হয়। চিতই পিঠা অনেকে মাটির কড়াইয়ে করে, মাটির সরাতে, তো আমি এই কড়াইটাই করি। তো একে একে আমি সবগুলো ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছো সবগুলো পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেল, কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও অনেক সুন্দর হয়, এটা একটা ট্র্যাডিশনাল পিঠে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেহেতু তেল লাগে না, তেল ছাড়া এই পিঠেটা। তো আমি এরকম নলেন গুড় নিয়ে এলাম, নলেন গুড়ের সঙ্গে খেতে ভালো লাগে। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো দেখতে পাচ্ছ অনেক সফট হয়েছে, অনেক নরম। তো একটা খেয়ে নিই। তো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক আশা করছি, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালো হয়েছে খেতে, সত্যি অসাধারণ খেতে হয়েছে। আর ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তো তাদের কাছে রিকোয়েস্ট থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।